আজকের বিষয় প্রপাতকূপ বা প্লাঞ্জ ফুল দু হাজার কুড়ি সালের মাধ্যমিকে এই প্রশ্নটি এসেছিল দু নম্বরে প্রপাতকূপ কাকে বলে নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে অর্থাৎ এর জলধারা সরাসরি ওপর থেকে নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে কোনো জলপ্রপাতের পাদদেশে জল ও জলের সঙ্গে পতিত প্রস্তরখণ্ডের আঘাতে এবং জলের ঘূর্ণনে অবঘর্ষ প্রক্রিয়া ও বুদবুৎ ক্ষয়ের মাধ্যমে যে এক প্রকার গোলাকার গর্থের সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বা প্লাঞ্চ বলে প্রপাতকূপের বৈশিষ্ট্য প্রপাতকূপের বৈশিষ্ট্য হল এক প্রপাতকূপ জলপ্রপাতের পাদদেশে দেখা যায় দুই এটি অবঘর্ষ ও বুদবুদ ক্ষয়ের ফলে সৃষ্টি হয় তিন শুষ্ক ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস পেলে এটি দেখা যায় এবং চার প্রপাতকূপের আয়তন জলের উচ্চতা জলরাশির পরিমাণ ও প্রস্তরখণ্ডের আকার অনুযায়ী হয় প্রপাতকূপের উদাহরণ চেরাপুঞ্জির কাছে নহকালিকাই জলপ্রপাতে প্রপাতকূপ দেখা যায় এছাড়া সুবর্ণরেখার হুড্রু জলপ্রপাতের পাদদেশে প্রপাতক দেখা যায়